ইসরায়েল হচ্ছে প্যালেস্টাইনের উপর এই মুহূর্তে নির্বিচারে হামলা চালাচ্ছে, সারা পৃথিবী উত্তাল এই বিষয়ে, ফেসবুক উত্তাল, মানুষজন কথা বলতেছে। তো এই সময় এসে দ্য ইন্টারসেপ্টে একটা রিপোর্ট হয়েছে যে ফেসবুক হচ্ছে বা অ্যান্টাই ইসরায়েল পোস্টগুলো সরাই দিচ্ছে, বাট আই এম নট শিওর। এই ধরনের অভিযোগ প্রায় ওঠে ফেসবুকের বিরুদ্ধে, রাইট, তোলে বিভিন্ন কোয়ার্টারের মানুষজন, এবং এই অভিযোগগুলোর ভিত্তি আছে কি না, লাইক এ সেড, আই এম নট শিওর। এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ার বা ওয়েস্টের বিভিন্ন হিপোক্রিটিক্যাল পলিসি আছে, ডাবল স্ট্যান্ডার্ড আছে, যেগুলো আমি অতি এই চ্যানেলে অনেকগুলো এপিসোড করে আপলোড করে এপিসোড করে দেখাইছি ক্লিয়ারলি, যে ইসরায়েলের বা জুদের ব্যাপারে যে ওভার সেন্সিটিভিটি, ব্ল্যাকদের ব্যাপারে যেরকম ওভার সেন্সিটিভিটি, উইমেনের ব্যাপারে খুব ওভার সেন্সিটিভিটি দেখায় এইসব ওয়োক টেক কোম্পানি অ্যান্ড স্টাফ। এটা কিন্তু সব ক্ষেত্রে দেখায় না, এটা কিন্তু মুসলিমদের ক্ষেত্রে দেখায় না বা স্টাফ, সো এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে এখানে, এটা কিন্তু একটা ভিন্ন জিনিস, ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। ধরুন আপনি যদি ডাবল স্ট্যান্ডার্ড ইকুয়েশনের বাইরে সরাই রাখেন ফর দ্য টাইম বিং, যে ডাবল স্ট্যান্ডার্ড ইজ দেয়ার, যে ডাবল স্ট্যান্ডার্ড এক্সিস্টস বলে আমি মনে করি, যেটা আমি প্রমাণ দেখাইছি অতীতের পর্বে আলোচনা করে, সো আমি মনে করি একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে, কিন্তু সেটা যদি আপনি আলাপ থেকে বাইরে আপাতত সরাই রাখেন, তাইলে হচ্ছে যে এইখানে ইসরায়েলের বিরুদ্ধে, মুসলিম হিসাবটা বাদে, ইসরায়েল বিরুদ্ধে পোস্ট দেখে সরাই দিচ্ছে, এরকম ব্যাপার আছে কি না, লাইক এ সেড, আই এম নট শিওর। থাকতে পারে, বাট আই জাস্ট এটা কনক্লুসিভলি বলার কোনো সুযোগ আমার কাছে পার্সোনালি নাই। এবং বাংলাদেশে আপনারা বিভিন্ন হুজুরা দেখছেন যে কিছুদিন আগে যে আহমদুল্লাহ, উনি দাবি করছেন আর পোস্ট ফেসবুক সরাই দিছে কেন ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে, ওকে, মিজানুর রহমান আজহারি দাবি করছেন আর পোস্ট ফেসবুক সরাই দিছে কেন, ওকে, ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে লাগছে এই জন্যে, কাজী ইব্রাহিমও মাঝখানে ওনার পোস্ট সরাই দিয়েছে ফেসবুক কেন, ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে লাগছে এই জন্যে, ওকে, ভালো কথা। তো ওনাদের কথা যদি বাদ দিই, ওনাদের কনস্পিরেসি থিওরিতে ওনাদের বসবাস এবং কীভাবে ফেসবুক কাজ করে, কীভাবে ফেসবুক পলিসি কাজ করে সব জেনে বুঝে যদি ওনারা তারপর মনে হইতো ওনাদের, হ্যাঁ আমি স্টিল মনে করি আমার পোস্ট আমার বিরুদ্ধে, আমি মুসলিম দেখে ইহুদিরা আমার পেছনে লেগে করছে, তাইলে আমি আপনার সাথে একমত হই না হই সেটা ভিন্ন পর আলাপ, যে আপনি জেনে বুঝে একটা ওপিনিয়ন দিয়েছেন আমি সেটার সাথে একমত না। ওনারা ফেসবুক কী কেমনে কাজ করে, পলিসি কী, কোনো বিন্দুমাত্র ধারণা আছে কি না, নাই আর কি, রাইট। সো ওনাদের অপিনিয়নের কোনো দাম নাই, যেটা সবসময় বলি যে অপিনিয়ন ইনফর্ম যদি না হয় অপিনিয়ন এটা নিয়ে আলোচনার অযোগ্য। সো ওনারা এই যে দাবিগুলো বাংলাদেশের বিভিন্ন হুজুররা বাংলাদেশের অনেকে করে, এইগুলো প্রায়শই আলোচনার অযোগ্য, কারণ ওনারা না জেনে কথা বলতেছে, রাইট। আপনি যদি বোঝেন ফেসবুকের পলিসি কীভাবে কাজ করে, বা আপনি যদি ফলো করেন, করে থাকেন যে ফেসবুক কী ধরনের পোস্ট সরায়, কখন সরায়, কেন সরায়, তাইলে লাইক এ সেট, আমি শিওর না। তো ইন্টারসেপ্টের যে পোস্টটা, সেখানে তারা আলোচনা করছে যে ফেসবুক হচ্ছে 2019 সাল থেকে তারা দাবি করছে যে তারা গোপনে খবর পাইছে ইন্টারসেপ্ট যে ফেসবুক হচ্ছে এনফোর্স করছে একটা পলিসি যে জুদেরকে জায়োনিস্ট বলে যদি ইঙ্গিত করা হয় বা জুদেরকে জায়োনিস্ট বলে ডাকা হয় ফেসবুকে, তাহলে সেই পোস্টগুলোকে সরিয়ে দেওয়া হবে। রিপোর্টটা বললে আপনারা এখানে কিন্তু অনেক নুয়ান্স আছে, এগুলো একটু খেয়াল করতে হবে, যেগুলো মানুষ খেয়াল করে না। আমি অতীতও দেখাইছি যে একটা ধরনের নিউ ইয়র্ক টাইমসে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট একটা কলাম লিখছে, সেই কলামের নিচে লিখা আছে নিউ ইয়র্ক টাইমস বলে দিচ্ছে যে এই কলামের মতামত আমাদের নিউ ইয়র্ক টাইমসের মতামত না, এটা যে লিখছে কলাম তার মতামত, এডিটোরিয়াল তার মতামত, মানুষগুলো কিছু খেয়াল করে না। আমার শুধু নিউ ইয়র্ক টাইমসের টাইমস হইতেছে মনে করেন যে একটা ইসরায়েলের বিরুদ্ধে এরকম স্টেটমেন্ট, না না না, নিউ ইয়র্ক টাইমস জীবন ইসরায়েলের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিবে না, রাইট। সেটা ওই যে কলামটা লিখছে, কলাম যে লিখক তার ব্যক্তিগত মতামত। তো আমি এটা অতীত আপনাদেরকে দেখাইছি, অনেক বড় বড় অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট আছে, এরা এই ধরনের কাজ করে। এরা ইদার জেনে বুঝে পাবলিককে সার্ভ করার জন্য, পাবলিক যে টাইপের কথাবার্তা চায় ফেসবুকে, বেশিরভাগই ফেসবুকে এই কাজ করে আমি দেখছি, রাইট। বহুত বড় বড় লেখক, বহুত বড় বড় বিশ্লেষক, এরা পাবলিক ডিমান্ড বুঝে কথা ছাড়ে নাও, যেটা বললাম এটা একটা হইতে পারে ওনারা বুঝে শুনে পাবলিক ডিমান্ড বুঝে কথা ছাড়ে, আর একটা হইতে পারে যে জাস্ট মানে কী বলবো ইডিওটিক কাজকর্ম আর কি। তো এগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে নুয়ান্স, কারণ নাহলে উল্টা পাল্টা এই কনস্পিরেসি থিওরি খেলি, কনস্পিরেসি থিওরি, রাইট। সো এই রিপোর্টটাতে আপনি দেখবেন এক জায়গায় বলবে যে জুস ফর পিস মুভমেন্টের এক সদস্য হইতেছে ফেসবুকের এই পলিসির ব্যাপারে মন্তব্য করছে যে এগুলো হইতেছে আসলে ইসরায়েলকে প্রোটেক্ট করার চেষ্টা, ইসরায়েলি স্যাটেলাইটদেরকে প্রোটেক্ট করার চেষ্টা। না আপনি যদি খেয়াল না করেন যে কথাটা কে বলছে, আপনি ভাববেন কি ও ইন্টারসেপ্টের গোয়েন্দা বের করে নিয়ে আসছে ভেতর থেকে, না না না, আসলে ব্যাপারটা না, ওই রিপোর্টের মধ্যে একজন অ্যাক্টিভিস্টের মতামত, রাইট। সো এগুলা ভালো করে খেয়াল না করলে এরকম উল্টাপাল্টা। তো আমি পুরো রিপোর্টটা খুব মনোযোগ দিয়ে পড়ছি, পড়ে আমার কাছে খুব রিভিলিং কিছু আমার কাছে সেখানে ওরকম পাই নাই, রাইট। যে পলিসির কথা বলছে, এই পলিসিটা
মানে জুদের জুদের পক্ষে জায়নিস্টদের পক্ষে নেয়ার জন্য করছে, এখানে কোনো একটা শয়তানি আছে ফেসবুকের, ফেসবুক প্রোটেক্ট করতে চাচ্ছে, এরকম হইতেও পারে। আমি বলতেছি না অবশ্যই হইতে পারে, অবশ্যই হইতে পারে, এই কর্পোরেশনগুলোর এই টাইপের হিপোক্রেসি ডাবল স্ট্যান্ডার্ড আছে আমি জানি, কনক্লুসিভলি বলতে পারতেছি না, কারণ এইরকম ফেসবুকের পলিসি শুধু এদের সাথে না, ফেসবুকের আমি ফেসবুকে নিয়ে ফেসবুক নিয়ে ফেসবুকে কিছুদিন আগেও লিখছি, রাইট, যে ফেসবুকের খুব কঠিন সময় সামনে আসতেছে এবং তাদের রুলস রেগুলেশনের মারামারিতে, এবং আমি কিছুদিন আগে একটা এপিসোড করে আপনাদেরকে দেখাইছি যে মার্ক জাকারবার্গ ফেসবুকে অ্যানাউন্স করছে যে তারা এখন থেকে হেইট স্পিচের ডেফিনিশন অনেক ব্রডেন করবে, এবং এবং জাকারবার্গ মনে করে যে যে মানে হেইট স্পিচ কাউকে অফেন্ড করে কথা বলা যাবে না, আমি এসে তো আমি সেখানে এপিসোড করে আপনাদেরকে দেখাইছি যে না, ফেসবুক সারা জীবন ফেসবুক ওলারা বলে আসছে জন্য করে কথা বলা যাবে, সেটা প্রোটেক্টেড বাই ফ্রি স্পিচ অ্যান্ড স্টাফ। এখন এসে দু তিন পরোরা বুঝতেছে যে না, সেটা অ্যালাউ করা যাবে না, করলে ফেসবুকে যে একটা অবস্থা হচ্ছে এবং এই ফেসবুকের এইসব কারণে, ফেসবুকে মানুষের এইসব রেশারেশি হেট স্পিচের কারণে বাস্তব পৃথিবীতে পরবর্তীতে নানান রকম সমস্যা তৈরি হয়, যেমন একটা রায়ট হইল ক্যাপিটাল হিলে, রাইট। তো এই ধরনের ঘটনা যখন বাড়তেছে আস্তে আস্তে, নানান সরকারের তরফ থেকে ফেসবুকের উপর চাপও বাড়তেছে, শ্রীলঙ্কাতে রায়ট হয়েছে, বাংলাদেশে অহরহ হয় এবং বাংলাদেশ সরকার ফেসবুকের সাথে যোগাযোগ করে, থ্রেট করে যে আমরা বন্ধ করে দিব ফেসবুককে, কখনও ফেসবুককে ডাউন করে রাখে। তো সারা পৃথিবীতেই ফেসবুকের কারণে অনেক রকম মিলিটেন্ট অ্যাক্টিভিটি, তারপর ওই যে যখন নিউজিল্যান্ডে হচ্ছে একটা ক্রাইস্ট চার্চে যখন অ্যাটাক হইলো, মসজিদে যখন অ্যাটাক হইলো নিউজিল্যান্ডের, তখন লাইভ কুরসি লইলো, তখন আবার সরকারগুলোর তরফ থেকে একটা চাপ আসছে ফেসবুকের উপরে যে ফেসবুকের কোনো লাইভ, যে কেউ লাইভ হয়ে যে কোনো কিছু দেখাইতে পারে, তো তাই বলকে এখন ফেসবুক লাইভ ফিচার বাদ দিয়ে দেবে, লাইভ ফিচারের অপব্যবহার দুই একবার হয়েছে বলে, রাইট, কিন্তু সরকারের তরফ থেকে একটা চাপ আসছিলো তখন যে কীভাবে লাইভটাকে কী করা যায়, এটাকে আরও পলিসি কীভাবে স্ট্রিক্ট করা যায়, রেগুলেট করা যায় এই টাইপের। সো ফেসবুকের উপর সরকারদের তরফ থেকে কনস্ট্যান্ট প্রেশার, যেটা নিয়ে আমি ফেসবুকে লিখছি যে মানে ফেসবুককে লিখছি এই ব্যাপারে যে ফেসবুকের চেহারা চেঞ্জ হয়ে যাবে আজকে থেকে কয়েক বছরের মধ্যে, রাইট, এবং ফেসবুক ব্যাপক চাপে আছে এবং ব্যাপক, এবং ফেসবুককে ভেঙে দেওয়ার অনেক কথাবার্তা উঠতেছে, এবং এই যে গত ইলেকশনে 2016 ইলেকশনটা যখন রাশা ফেসবুকে হইতেছে, ক্যাম্পেইন করছে, ক্যাম্পেইন বলতে ইয়ে অ্যাডভার্টাইজ সিলেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট করছে, ইলেকশনকে ইনফ্লুয়েন্স করছে ধরে একটা আলোচনা আছে, আপনারা যারা ফলো করেন জানেন। তো তারপর হচ্ছে কংগ্রেসে অনেকবার ডাক পাইছে মার্ক জাকারবার্গ হিয়ারিংয়ে, তারপর এই ইলেকশনে একটা রায়ট গেল। সো সব কিছু মিলায়ে ফেসবুক ইজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার, তো যেই কারণে তারা তাদের এই হেট স্পিচের পলিসি চেঞ্জ করতেছে, যেটা কিছুদিন আগে দেখাইছি মার্ক জাকারবার্গ এতদিন এসে হঠাৎ রিয়েলাইজ করছে যে হেট মানে যে কোনো ফ্রি স্পিচ মানে ইজ নট দ্য ফ্রিডম টু অফেন্ড না, যেটা এতদিন তারা বলে আসছে ফ্রি স্পিচ মানে ফ্রিডম টু অফেন্ড, যেটা আমরা এতদিন প্রতিবাদ করে আসছি, আমি এগুলো নিয়ে ফ্রম টাইম টু টাইম অনেক এপিসোড করছি, যারা আমাকে গত 10 বছর ফলো করেন তারা জানেন, যারা রিসেন্টলি ফলো করেন তারা জানবেন না, রাইট। সো এই ফ্রি স্পিচের এই ডেফিনেশনের সাথে আমি একমত ছিলাম না, এবং আমি চ্যালেঞ্জ করছিলাম আজকে থেকে প্রায় 5-6 বছর আগে একটা এপিসোড করে যে ফেসবুক তাদের এই অবস্থান থেকে সরে আসবে, যে ফ্রি স্পিচ এভাবে যে পৃথিবী চলতে পারে না, এইভাবে যে ফ্রি স্পিচের নামে যা ইচ্ছা তাই বলতে পারে না, এইভাবে যে সমাজে হারমোনি থাকবে না, সমাজে কোনো ধরনের ইয়ে থাকবে না, এবং সমাজে কেয়াসের দিকে যাবে, এবং যখন সমাজ কেয়াসের দিকে যাবে তখন ঠিকই ফেসবুক রিয়েলাইজ করবে, এবং এই তথাকথিত কী জানি বলে মুক্তমনা মূত্রমনা এরা ঠিকই তখন আস্তে করে পল্টি নিবে যে না, এইভাবে দুনিয়া চলতে পারে না, এরকম আনরেগুলেটেড ফ্রি স্পিচ। আমি এপিসোডটা লিঙ্ক আপনাদেরকে একটু দেখাবো দরকার হয়, রাইট, হয় আপনি আপনার ওই যে ফ্রিডম অ্যাবসলিউট ফ্রিডম আইডিয়া থেকে বের হয়ে আসা লাগবে, পলিসি স্ট্রিক্ট পলিসি অ্যাপ্লাই করার দিকে যাওয়া লাগবে, অথবা ইউ হ্যাভ টু ডিল উইথ দিস, সারা পৃথিবীর এই মেন্টালিটি যদি ইয়ে হইতো যে না, আমরা আসলে অ্যাবসলিউট ফ্রিডমের নামে একটা কেওস তৈরি করে রাখছি সারা পৃথিবীতে, এই আন্ডারস্ট্যান্ডিং আসবে, আমি প্রিটি শিওর আসবে, কারণ এই যে অ্যাবসলিউট ফ্রিডমের নামে যে একটা অবস্থা তৈরি করে রাখছে সারা পৃথিবীতে, এবং এটা যে একটা কেওসের দিকে নিয়ে যাইতেছে আজকে থেকে, আমার মনে হয় যে যখন ঘোস্ট টাউনের মতো হয়ে যাবে আর কি, জম্বি অ্যাটাকের মতো, ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরের ভিতরে থেকে বসে থাকা লাগবে, এরকম ওই বাস্তবতার দিকে যেদিন চলে যাবে পৃথিবী আর নেওয়া যাচ্ছে না, তখন ঠিকই ওই সবাই বসে যে না, ফ্রিডম অ্যাবসলিউট ফ্রিডম ইজ নট ওয়ার্কিং। সো আমার কথা একেবারে অক্ষর অক্ষরে ফুলে গেছে, এখন এরা ফ্রি স্পিচের সংজ্ঞা চেঞ্জ করে ফেলতেছে। সো যেটা আমি বলতেছি যে ফেসবুক ইজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার সকল ধরনের সরকারের তরফ থেকে, যেই কারণে তারা এখন খুবই সেন্সিটিভ, আপনি কিচ্ছু লেখার আগে পোস্ট ডিলিট করে দেয় না, ওই যে পোস্ট ডিলিট করে দেয় এটা সকলের সাথে হচ্ছে, এখন কাজী ইব্রাহিম দাবি করতেছে ওনার সাথে হচ্ছে কারণ উনি মুসলমান, ওই যে আহমদুল্লাহ দাবি করতেছে উনি হুজুর ইহুদির ওনার পেছনে লাগছে, যে যার মতো করে কনস্পিরেসি থিওরি সরাইতেছে, রাইট, মিজানুর রহমান আজহারি সুদ্ধা ওনার পোস্ট নাকি ইহুদিরা সরাই দিচ্ছে এরকম লিখছিল ফেসবুকে, তো এখন আবার জায়নিস্টদের পোস্ট সরাই দিচ্ছে, দাবি করতেছে জায়নিস্টদের পক্ষে, না আমি নেসেসারিলি আমি এটা বলার মতো আমি সুযোগ দেখি না, কারণ এটা ফেসবুক সকলের সাথেই করে, রাইট। নাও আমি আপনাদেরকে দেখাবো এই ইন্টারসেপ্টার ওই পোস্টটাতে, দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে যেরকম কনস্পিরেসি থিওরি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ফেসবুক ইসরায়েলের পক্ষ নিয়ে স্যাটেলাইটের পক্ষ নিয়ে এগুলো করতেছে, সেটা যে নেসারেলি বলার সুযোগ নাই, বা মানে হয়তো বা এটা ট্রু, কিন্তু এটা
বলার কনক্লুড করার কোনো কারণ যে নাই সেটা দেখাবো। আমার সাথে কী হয়েছে আপনাদেরকে দেখাই, রাইট? ইনক্রেডিবল স্টাফ। আমি এই যে আমার এই পোস্টটা ফেসবুকে, আমার নিজের আমার এই ডেইলি শো যে এই ইউটিউব চ্যানেলের একটা পোস্ট ফেসবুকে শেয়ার দিয়েছি, ফেসবুক এটা সরাই দিছে ভারতের কাছে দেশ বিক্রি টাইটেল দেখে, ফেসবুক এটা স্প্যাম বলে ফেসবুক ডিলিট করে দিচ্ছে আমার এই পোস্ট। নাও আমি যদি পাবলিকের মতো কনস্পিরেসি থিওরিস্ট হতাম তাহলে আমি অবশ্যই বলে বেড়াইতাম যে ও ভারত, ভারতের বিরুদ্ধে আমি কথা বলছি দেখে ফেসবুক আমার পোস্ট সরাই দিয়েছে, ব্যাপক কনস্পিরেসি থিওরি ছড়াই বেড়াইতাম। কিন্তু আমি কিন্তু আমার পোস্ট সরাইছে এবং যে পোস্ট সরাইছে সেই পোস্টের টাইটেল ভারতের কাছে দেশ বিক্রি, কিন্তু আমি মনে করি না এটা ফেসবুক ভারত দেখে ওয়ার্ড উল্লেখ করা আছে দেখে আমার পোস্ট সরাই দিয়েছে। না না, আমি কনস্পিরেসি থিওরি ছড়াইতে চাচ্ছি না, এটা ফেসবুক সরাইছে কারণ এটার বিরুদ্ধে রিপোর্ট করছে ইয়েরা, চেতনাবাজরা রিপোর্ট করছে দেখে সরাইছে। সো এটার সাথে আমি ভারতের কাছে দেশ বিক্রি ভারত বিরোধী কথা দেখে ফেসবুকে না 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 আমি এই দাবি করতেছি না, রাইট? অন্য যে কহিলে এত ফাটাই ফেলতো, অন্য বাংলাদেশের হলে ফাটাই ফেলতো বিএনপিপন্থীরা যে ভারত নিয়ে কথা বললে ফেসবুক পোস্ট সরায়। না, এই কারণে সরা নাই, রিপোর্টিংয়ের কারণে সরাইছে। আরেকটা পোস্ট দেখেন, আমার ফেসবুক এটার জন্য আমাকে ব্লক রাখছিল, ব্লক সুদ্ধা করে দিছিল যে রেপ করা হয় মেয়েদেরকে এবং মাদ্রাসা টাদ্রাসায় রেপ টিপ হয়, সেটার অনেকগুলা তখন সমসাময়িক অনেকগুলা খবরের একটা লিঙ্ক একজন মানে একজন একসাথে করছে। তো আমি সেখানে লিখছি যে এদেরকে কখনো এসব নিয়ে কথা বলতে দেখেছেন, মরে যাওয়ার এক মানে হুজুররা যারা, ওনারা তো কখনো হুজুরদের এইসব অপকর্মের সমালোচনা করে না। সেই পোস্টটা আমি শেয়ার দিয়েছি, ফেসবুক আমাকে ব্লক করে দিয়েছি 3 দিনের জন্য। কেন? ভুল বুঝছে ফেসবুক, বুঝতে পারে না যে এই কন্টেন্টটা আসলে কী আছে, রাইট? সো আমি এখানে কনস্পিরেসি থিওরি চাইলে ছড়াইতে পারি যে হুজুরের বিরুদ্ধে কথা বলছি দেখে আমাকে, না না হুজুরের বিরুদ্ধে না, ফেসবুক এটা ভুল করছে। এরকম ভুল অহরহ করে ফেসবুক করে, ইউটিউব করে। এই যে আরেকটা পোস্ট দেখেন যে আমি জাফর ইকবাল স্যারকে নিয়ে ফাইজদামি করে পোস্টটা লিখছি, আপনার পোস্টটা দিলাম, আপনারা চাইলে পোস্ট করে পুরো পোস্টটা পড়তে পারবেন। পুরো পোস্টে ফ্ল্যাগ করার মতো একটা সিঙ্গেল ওয়ার্ড নাই, রাইট? একটা আছে যে ফেসবুক ভুল বুঝছে। আমি ধরেন ওই যে এরকম একটা হয়েছিল, আমি একবার ইন্ডিয়ানদের ওই যে ল্যান্ড, ইন্ডিয়ান ল্যান্ড ইউনিভার্সিটি একটা আছে না ইয়েতে সুইডেনে, তো আর ইন্ডিয়াতে কিন্তু হিন্দিতে ল্যান্ড মানে হচ্ছে কেমনে বুঝাই জেনিটাল, মেল জেনিটাল আর কি আর কি বলে ল্যান্ড। তো এটা নিয়ে হয়েছে একটা রিপোর্ট হয়েছে যে সুইডেনের ওরা ইন্ডিয়ানরা দাবি করছে যে ইউনিভার্সিটির নাম নিয়ে হাসাহাসি হয় ইউনিভার্সিটির তরফ থেকে, মানে ইউনিভার্সিটি ফাইজলামি করে বলছে যে ইন্ডিয়ানরা ইউনিভার্সিটির নাম নিয়ে কেন হাসাহাসি করে। হ্যাঁ, আমি ওই পোস্টটা শেয়ার করে করছি, ও ফেসবুক আমাকে ওইটা হইতেছে আমাকে হচ্ছে আমি ইন্ডিয়ানদের বিরুদ্ধে কথা বলছি এই ভেবে আমার ওইটা পোস্ট সরাই দিছে, রাইট? সো আপনি আবারও দাবি করতে পারেন যে ও ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বললে পোস্ট সরাই দেয়, আমার দুইটা পোস্ট সরাই দিয়েছে ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা। না না না, ফেসবুক ভুল হচ্ছে, বুঝতে পারে নাই ফেসবুকের এআই। তো এই লেখাটাতে আপনি দেখেন একটা ওয়ার্ড নাই যেটা ফ্ল্যাগ করা যায় যে ফেসবুক ভুল বোঝারও অবকাশ আছে, এমন একটা ওয়ার্ড, আমি পুরোটা ওয়ার্ড পড়লাম যে কোনো আপত্তিকর কোনো স্ল্যাং কোনো কার্সিং কিচ্ছু নাই, তাও ফেসবুকে এই পোস্টটা সরাই দিছে। কেন? পাবলিক হইতেছে ইয়ে করছে, শাহবাগের চেতনাবাজগুলো হচ্ছে রিপোর্ট করছে আমার এই পোস্টের বিরুদ্ধে। রিপোর্ট করার পর আমি আবার ফেসবুকে রিভিউ রিকোয়েস্ট করছি, ফেসবুক দাবি করতেছে, তারা রিভিউ করছে, রিভিউ করে তারা আবার ডিটারমাইন করছে যে হ্যাঁ আমার এই পোস্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে যায় না। সো মানে কী পরিমাণ আয়রনি, আপনি পুরোটা পোস্টে পড়লে দেখবেন যে একটা ওয়ার্ড নাই আপত্তিকর, যে ফেসবুক জানি একটা আপত্তিকর ওয়ার্ড থাকলেও ফেসবুক ভুল বুঝছে সেটাও মেনে নিলাম, কনটেক্সট ধরতে পারে না, একটা আপত্তিকর ওয়ার্ডও নাই, তাও ফেসবুক তারা নাকি রিভিউ করে ডিটারমাইন করছে পুনরায় যে আমার এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড এগেনস্টে যায়। সবচেয়ে মজার ব্যাপার দেখেন, লাস্টবার ব্লক হয়েছি 3 দিনের জন্য, সেটা হচ্ছে এই যখন ক্যাপিটাল হিলে তাণ্ডবটা হইল তখন সেখানে একজন একটা ছবি, এই ছবিটা লোড হচ্ছে না এখানে আমি জন্য দেখাইতে পারতেছি না, বাট আপনারা ওই ক্যাপশনটা পড়তে পারতেছেন ছবির গায়ে কী লেখা ছিল। এখানে লেখা আছে যে মানে ক্যাপিটাল হিলে হইতেছে ওই যে রায়োটাররা, ক্যাপিটাল হিল আমেরিকার সংসদ যেটা সেটার ভিতরে ঢুকে গেছে। সো সেখানে একজন লিখছে যে উই স্পেন্ড 750 বিলিয়ন অ্যানুয়ালি অন ডিফেন্স অ্যান্ড দ্য সেন্টার অফ আমেরিকান গভর্নমেন্ট ফেল ইন টু আওয়ার্স টু দ্য ডাক ডাইনেস্টি অ্যান্ড দ্য গাই ইন দ্য চিবাকা বিকিনি ওয়াট এভার। সো আপনার একটা ছবি মনে হয় আছে কি না দেখছিলেন যে ওই ইয়ের মধ্যে ক্যাপিটাল হিলে একটা লোক হইতেছে এরকম মাথার মধ্যে শিং টিং পরে ঢুকে গেছে এরকম। সো সেটা নিয়ে একজন লিখছে আর কি যে আমরা এত বিলিয়ন ডলার ব্যয় করি আমাদের ডিফেন্সে আর হইতেছে 2 ঘন্টার মধ্যে আমাদের ক্যাপিটাল হিল দখল করে ফেলছে হইতেছে একটা হাঁসের ড্রেস পরা লোক। তো সেটা আমি সেই পোস্টটা শেয়ার দিয়ে আমি লিখছি এম্বারেসিং ফেসবুক আমার ওই পোস্ট সরাইছে, তো সরাইছে আমাকে 3 দিনের জন্য ব্যান করছে ফেসবুক থেকে। তো ওই সময়টা একটা ভোলাটাইল সময় যাচ্ছিল, ক্যাপিটাল হিলে তাণ্ডব হচ্ছে, ফেসবুকে নানান ধরনের উল্টাপাল্টা পোস্ট দিচ্ছে মানুষ, এই কারণে ফেসবুক তখন হাইপার সেন্সিটিভিটি দেখাচ্ছিল আমার একটা পোস্ট ওরা বুঝে, মানে এটা তো পুরোটা পোস্ট ইংরেজিতে, এমন না যে বাংলায় লেখা ফেসবুক ভুল বুঝছে, ইংরেজিতে, কিন্তু তাদের এআইকে তখন এমন ভাব জায়গায় এমন ধরনের কী বলবো মানে ফিল্টারিংয়ের ইয়ে দিছে, পারমিশন দিয়ে রাখছে যে নিরীহ পোস্ট আমার শুধু রিমুভ করেন, আমাকে 3 দিনের জন্য ব্যান করছে, রাইট? সেগুলো খুবই বিরক্তিকর, আমি ফেসবুকের সাথে ডিসএগ্রি করছি কিন্তু কোনো লাভ নাই। এগুলো যদি আমার সাথে নাও হইতো, এগুলো তো আমার সাথে হয়েছে দেখে প্রমাণ দেখাইতে পারতেছি এখন, আমার সাথে যদি নাও হইতো আমি যে খবরাখবর তো পড়ি ফলো করি, রাইট? সো আমি জানি যে এগুলোকে কনস্পিরেসি থিওরি মারার কারণ নাই, সুযোগ নাই, কারণ ফেসবুক
এখন খুব হার্ড টাইমের মধ্য দিয়ে যাচ্ছে এবং ফেসবুক খুব সেন্সিটিভিটি দেখায়, স্পেশালি যখন কোনো ধরনের ভোলাটাইল সিচুয়েশন থাকে তখন ফেসবুক এক্সট্রা অ্যালার্ট থাকে, এক্সট্রা অ্যালার্টগিরি দেখায় যে কারণে আমার একটা নিরীহ পোস্ট আমাকে ব্যান করে দিল 3 দিনের জন্য। সো এখন যেহেতু ইসরায়েল প্যালেস্তাইন ইস্যু একটা খুব ভোলাটাইল সময় যাচ্ছে, এই জন্য এরা সুপার হাইপার সেন্সিটিভিটি দেখাচ্ছে, অ্যালার্ট মোডে আছে। তো সেই কারণে হয়তো ফেসবুক এরকম যে কোনো পোস্ট, আপাতত নিরীহ পোস্ট আপাত, কিন্তু রিমুভ করে দিচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে প্যালেস্তানিয়ানদের বিরুদ্ধে কোনো রকম কথাবার্তা বললে রিমুভ করতেছে কিনা, সেটা আমরা জানি না। সেটা যদি ফেসবুক না করে তখন আপনি বলতে পারেন ডাবল স্ট্যান্ডার্ড, যে ইসরায়েলিদের বিরুদ্ধে কিছু বললে রিমুভ করে দিচ্ছে, কিন্তু প্যালেস্তানিয়ানদের বিরুদ্ধে অনেক কিছু বললেও রিমুভ করে না, তখন আপনি বলতে পারেন। কিন্তু সেই ঘটনা যদি না ঘটে, সকলের পোস্টই যদি ফেসবুক রিমুভ করে, তাহলে এক পার্টির পোস্ট রিমুভ করার বাস্তবতা তুলে ধরে এটা যদি দাবি করা যে ওইখানে এই কনস্পিরেসি, না না না, এই কথা বলার সুযোগ নাই। সো মানুষ, বেশিরভাগ মানুষ কাজ এরকম আচরণ করে, কানামি করে, তারা তাদের মতো করে ব্যাখ্যা করে, তাদের লেন্স দিয়ে সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করে, সেটা তো কিছু করার নাই। কিন্তু আমি আপনাদেরকে বাস্তবতাটা তুলে ধরতেছি যে না, নেসেসারিলি এই কথা বলার সুযোগ নেই যে এখানে ফেসবুকের পলিসি মানে ইহুদের ফেভার করতেছে। বাট এগেন, শুরুতে যেরকম বলছি, ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি লাইক আপনাদের চেয়ে সম্ভবত ভালো উদাহরণ প্রমাণ দিতে পারবো। সো আমি আই এম ওয়েল অ্যাওয়ার যে ডাবল স্ট্যান্ডার্ড আছে এগুলোর। কিন্তু এই পলিসির ক্ষেত্রে এরকম করে পলিসি যখন অ্যাপ্লাই করা হয় সেইখানে এরকম শয়তানি ফেসবুক করে, আই এম নট শিওর। ওকে, সো ইন্টারসেপ্টের ওই পোস্টটাতে একটা উদাহরণ তারা দিয়েছে যে কী ধরনের পোস্ট ফেসবুক সরাইছে এবং কী ধরনের পোস্ট সরায় নাই। ওটা দেখলে আপনি মোটামুটি বুঝে যাবেন যে এই কথা বলার সুযোগ নাই যে শুধুমাত্র ইসরায়েলিদের বিরুদ্ধে কথা বললেই পোস্ট সরায় দেয়। সো ফেসবুকের সেই পলিসিটা, যেই পলিসিটা পোস্ট সরায় ইসরায়েলিদের বিরুদ্ধে কথা বললে, সেই পলিসিটা বলে, সো ফেসবুকের সেই পলিসিটা, যেই পলিসিটা পোস্ট সরায় ইসরায়েলিদের বিরুদ্ধে কথা বললে, সেই পলিসিটা বলে, যদি হচ্ছে ওয়েন প্যারেন্ট কন্টেন্ট এক্সপ্লিসিটলি কলস আউট জু অর ইসরায়েলি অ্যান্ড কমেন্ট কন্টেন্টস, যা বেসিক্যালি ইসরায়েলিদেরকে নিয়ে কথা বলার সময় কেউ যদি ইসরায়েলিদেরকে জায়োনিস্ট হিসেবে চিহ্নিত করে বা কল করে, ডাকে ইসরায়েলিদেরকে জায়োনিস্ট বলে যদি ডাকে, তখন ফেসবুকে পোস্টটা সরাই দেয়। সো আপনাদের, কিন্তু যদি না হয়, যদি শুধু যদি ইসরায়েলিদেরকে র্যান্ডমলি জায়োনিস্ট না বলে, এমনিতে জায়োনিস্ট, জায়োনিজম তো একটা আইডিওলজি, জায়োনিজম, জায়োনিস্টদের আইডিওলজি নিয়ে যদি পলিটিক্যাল আলোচনা হয় সেগুলো সরাবে না, কিন্তু ইসরায়েলিদেরকে জায়োনিস্ট বললে তখন সরাই দেবে। না, এখানের হিসাবটা বোঝেন আপনি, এটার মানে কি? এটার মানে হচ্ছে, কেমনে বুঝাই, মানে সকল জায়োনিস্টই হইতেছে ইসরায়েলি, কিন্তু সকল ইসরায়েলি জায়োনিস্ট নয়, রাইট? রাইট, মানে জায়োনিজমটা কি? জায়োনিজম একটা আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি, যেটার হচ্ছে যে ইসরায়েল তাদের হোলিল্যান্ড জুদের, এবং তাদের জন্য সেখানে একটা তাদের মানে ইসরায়েল মানে কেমনে বলি মানে জুদের জন্য সেখানে একটা পারমানেন্ট বসতি হবে, পারমানেন্ট দেশ হবে, এবং জুরা বিলং করে ওইখানে, এরকম আর কি একটা আইডিওলজি। সো এই আইডিওলজির সাথে সবাই একমত না, সকল জু এই আইডিওলজির সাথে একমত না, সুতরাং সকল জুকে জায়োনিস্ট বলা যায় না। আচ্ছা, ভালো একটা অ্যানালজি মাথায় আসছে, মনে করেন যে সকল শাহবাগই বাংলাদেশি, কিন্তু সকল বাংলাদেশি শাহবাগই নয়, রাইট? এখানে আপনি একটা বাংলাদেশিকে দেখে যদি বলেন তুই শাহবাগই, তাহলে কিন্তু আপনি, এটা অনেকটা হেট স্পিচ টাইপের। কেন? কারণ বাংলাদেশি মানে কি শাহবাগি নাকি? আপনি তাকে বাংলাদেশি দেখেই শাহবাগি বলা মানে হচ্ছে শাহবাগি, কারণ শাহবাগি ওয়ার্ডটা ভালো না খারাপ, পজিটিভ না নেগেটিভ, এটা নিয়ে বিতর্ক আছে। যারা আইলের এই পাশে, তারা বলবো শাহবাগি মানে খারাপ মানুষ, যারা আইলের ওই পাশে, এরা বলবো শাহবাগি মানে খুব ভালো কজ। কিন্তু আপনি যদি কোনো বাংলাদেশি দেখলে যে বাংলাদেশি মানেই শাহবাগি এরকম করে বলেন, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা এখানে একটা হিটের জায়গা থেকে আপনি এভাবে করে বলতেছেন। সো বাংলাদেশি মানেই শাহবাগি বলা যায় না, সুতরাং আপনি বলতে পারবেন না। নাও, তেলের ফ্রি স্পিচ থাকলো কই? ওইটাই তো কথা, এতদিন এরা ফ্রি স্পিচের কথা বলছে, এখন ঠিকই গলার মধ্যে পাড়া দিয়ে ধরতেছে কেন? কারণ এইভাবে দুনিয়া চলে না, রাইট? যেগুলো অনেক আগে আমি বলে আসছি। সো এইটা হচ্ছে বাস্তবতা। নাও, আপনি যখন, তো এখন আপনি উদাহরণটা দেখেন, আপনি দেখেন বোঝেন কি না, তাহলে ব্যাপারটা কী হইতেছে। ফেসবুক দুইটা পোস্ট, একটা পোস্ট ডিলিট করছে, একটা পোস্ট ডিলিট করে নাই। দেখেন কোন পোস্টটা ডিলিট করছে, কোন পোস্টটা ডিলিট করে নাই। যেই পোস্টে লেখা ছিল ইসরায়েলি সেটেলার্স রিফিউজ টু লিভ হাউস বিল্ট অন প্যালেস্টাইনিয়ান টেরিটরি, ইসরায়েলি সেটেলার্স রিফিউজ টু লিভ হাউসেস বিল্ট অন প্যালেস্তাইনে তৈরি করা বাড়িগুলাতে, যেগুলো দখল করে নিয়েছে ইসরায়েলিরা, তারা সেসব বাড়ি ছাড়তে যাচ্ছে না। সেই পোস্টের নিচে কমেন্ট করছে একজন এসে যে ফাক জায়োনিস্ট, মানে জায়োনিস্টদের এফওয়ার্ড। সেই পোস্ট হইতেছে ডিলিট করে দিছে ফেসবুক। কেন? কারণ এখানে ইসরায়েলিদেরকে নিয়ে কথা বলতেছে, এখানে আইসা সে বলতেছে এফ জায়োনিস্ট। তো ইসরায়েলিদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, সে আইসে ইসরায়েলিদেরকে জায়োনিস্ট বলে বসছে, মানে বাংলাদেশিদেরকে নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশিদেরকে এসে সে শাহবাগি দাবি করতেছে, সকল বাংলাদেশি তো শাহবাগি না। সো এটাকে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেনস্টে গেছে বলে ফ্ল্যাগ করছে, ডিলিট করে দিছে। আচ্ছা, নাও আমি এটার সাথে একমত না যে টুকের জন্য ডিলিট করে দিবে নাকি ফেসবুক, তাহলে কোথায় ফ্রি স্পিচ? কিন্তু কিছু কিছু ব্যাপার এরকম হাইপার সেন্সিটিভিটি দেখায় এবং সেটা ভিন্ন আলাপ, যে এটার সাথে আমি একমত কি একমত না, বা আপনি একমত কি একমত না।
জায়োনিস্ট এবং ইসরায়েলি বা জুদের কি নিয়ে আরেকটা পোস্ট দেখেন, সেই পোস্টটা ফেসবুক ডিলিট করে নাই। জায়োনিস্ট মুভমেন্ট টার্নস 60, একজন কমেন্ট করছে যে জায়োনিস্ট মুভমেন্ট টার্নস 60, মানে 60 বছর হয়ে গেল একটা মুভমেন্ট আছে ইসরায়েলে হইতেছে, ইসরায়েলি মানে জুদেরকে ইসরায়েলে ল্যান্ড দেওয়ার জন্য। সেই পোস্টের নিচে একজন এসে কমেন্ট করছে, জায়োনিস্টস আর অফুল, আই রিয়েলি হেট দেম অল। এই পোস্ট ফেসবুক ডিলিট করে নাই। সো অ্যাপারেন্টলি এটা কিন্তু আগের পোস্টার চেয়েও জঘন্য ভয়াবহ। জায়োনিস্ট আর অফুল, আই হেট দেম অল, আমি সকল জায়োনিস্টদেরকে ঘৃণা করি, জায়োনিস্টরা খুবই খারাপ। এই পোস্ট ডিলিট করা নাই কিন্তু ফাক জায়োনিস্ট বলায় ডিলিট করে দিছে। তাহলে আপনি বুঝতেছেন তো, ফেসবুক কিন্তু তার পলিসির সাথে কনসিস্টেন্ট। আপনি পলিসির সাথে একমত না হন সেটা ভিন্ন আলাপ, যে পলিসির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু সে কনসিস্টেন্ট। সে বলছে তার পলিসিতে যে র্যান্ডমলি যে কোনো জু বা ইসরায়েলিকে জায়োনিস্ট বলা যাবে না, বললে সেটা আমরা সরাই দিব, সেটা তারা করছে। এবং আপনি যদি জানেন, যেমন আপনি যদি শাহবাগ নিয়ে কথা হচ্ছে, আপনি শাহবাগীদেরকে গালি দিলেন যে শাহবাগীগুলো খুব খারাপ, ফেসবুক সেই পোস্ট সরাবে না, কারণ আপনি একমত না হইতে পারেন, আপনার মনে হইতে পারে শাহবাগীরা খুব খারাপ। কিন্তু আপনি যদি বলেন বাংলাদেশিরা সব শাহবাগী, তাইলে ফেসবুক সেই পোস্ট সরাই দেবে, কারণ বাংলাদেশিরা সবাই তো শাহবাগী না, আপনি এখানে হেট কমেন্ট করতেছেন না। এর অ্যাগেন আমি যেটা বললাম, এটার সাথে কি আপনি একমত নাই হইতে পারেন, আমিও একমত না যে এরকম করে, এত তাইলে তো আর ফ্রি স্পিচ থাকলো কোথায়, এটা ওদের পলিসি। সো তারা কিন্তু তাদের পলিসির সাথে কনসিস্টেন্ট, রাইট? তারা যেখানে র্যান্ডমলি জু এবং ইসরায়েলিদেরকে জায়োনিস্ট বলা হচ্ছে সেই পোস্ট সরাচ্ছে, আর জায়োনিস্টদেরকে নিয়ে যখন কথা হচ্ছে তখন জায়োনিস্টদেরকে গালাগালি করলো সেই পোস্ট সরাচ্ছে না। সেগুলো তো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং বুঝতে হবে। পাবলিক তো আইসা নানান রকম কথা বলতে থাকে ফেসবুকে, কনস্পিরেসি থিওরি ছড়াইতে থাকে, ও ফেসবুক ইসরায়েলের পক্ষের পোস্ট সরাই দেয়, বিপক্ষের পোস্ট সরাই দেয়, এই না। তো লাইক অ্যাগেন আমি বললাম যে ফেসবুকের ডাবল স্ট্যান্ডার্ড সম্পর্কে আমি কোনো অংশে আপনাদের যে কম জানি বলে আমি মনে করি না। ফেসবুকের ডাবল স্ট্যান্ডার্ড আছে বা এসব টেক কোম্পানিগুলোর সব কিছু সত্যি, কিন্তু তারা হচ্ছে এই যেরকম করে পোস্ট সরায়, এটা এটা বলা ডিফিকাল্ট যে এটা কোনো উদ্দেশ্যের জায়গা থেকে বা এজেন্ডার জায়গা থেকে করে কিনা। তারা এখন হাইপার অ্যালার্ট মোডে থাকে, কারণ ফেসবুক থেকে অনেক ধরনের রায়ট হয়েছে, অনেক ধরনের গণ্ডগোল সমাজে হচ্ছে, সরকারগুলোর তরফ থেকে অনেক ধরনের চাপ আছে। তো এই কারণে যখন কোনো ঝামেলা চলতে থাকে তখন ফেসবুক একেবারে হাইপার অ্যালার্ট মোডে থাকে। সো সেই কারণে ওরা এগুলো সরায়। আমি নিজে অনেকবার ফেসবুকের কাছে ব্লক খাইছি অকারণে, কোনো অপরাধ না করে, এবং আমার এই জন্য ফেসবুকের প্রতি কোনো রাগও নাই, কারণ এটা ফেসবুক জেনে বুঝে করা নাই, তারা তাদের এআইকে রেডি করে দিছে, এআই ভুল বুঝতেছে। আমি ফেসবুকের উপরে এই জন্য রাগ আছে আমার, যে তোমরা তোমাদের এআই কেন আরও অ্যাডভান্সড করো নাই, তোমাদের এআই ভুল বুঝে আমার ব্লক করতেছে। সো সেটা নিয়ে আমার রাগ আছে, কিন্তু ফেসবুকে এটার পেছনে কোনো দুরভিসন্ধি আছে আমি ইন্ডিয়া বিরোধী পোস্ট দিলেই ফেসবুক ডিলিট করে দিচ্ছে ব্যাপারটা তা না। এবং ফেসবুক কীভাবে কাজ করে, ফেসবুকের পলিসিগুলো যদি আপনি দীর্ঘদিন ফলো করেন, দীর্ঘদিন ডিটেলসে পড়েন, খুব ডিটেলসে খেয়াল করেন, তখন আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ও আচ্ছা ফেসবুক এলে এইভাবে কাজ করে, ইউটিউব এইভাবে কাজ করে, তাদের পলিসিগুলো তারা এইভাবে অ্যাপ্লাই করে, তাদের রুলগুলো এরকম, আমেরিকার রুলগুলো কী, আমেরিকার FTC-র ফেডারেল ট্রেড ইউনিয়ন রুলগুলো কী, সেই রুলগুলোর সাথে ফেসবুকের রুল কীভাবে চেঞ্জ হচ্ছে, কমপ্লাই করতেছে কিনা। আপনি যদি কংগ্রেস হিয়ারিংগুলো শোনেন যেখানে জাকারবার্গ ডাক পায়, সেখানে তারা কী ধরনের চাপ দিচ্ছে ফেসবুকের উপরে, এবং ফেসবুক সেই চাপের পরে সে তারা তাদের পলিসি চেঞ্জ করে ফেলতেছে, কী ধরনের পলিসি চেঞ্জ করতেছে, এগুলো যদি আপনি টাইমলি ম্যানারে ফলো করেন তখন আপনার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ও আচ্ছা ফেসবুক এই কাজ করে এইভাবে। তো যেই কারণে যেটা বললাম, আমার পোস্টগুলো যখন ডিলিট করে দিছে, আমি বুঝছি যে ফেসবুক ভুল করতেছে তারা, বা হাইপার অ্যালার্ট গিরি দেখাইতেছে সরকারের চাপে, এই কারণে আমি মাইন্ড করি নাই, বিরক্ত হয়েছি কিন্তু মাইন্ড করি নাই, বা কোনো কনস্পিরেসি থিওরি ছড়াচ্ছি না, কিন্তু যারা এগুলো জানে না বোঝে না তারা কনস্পিরেসি থিওরি ছড়ায়। সো অ্যাগেন আমি ফেসবুকের ডাবল স্ট্যান্ডার্ড সম্পর্কে আই এম ওয়েল অ্যাওয়ার, কিন্তু ইসরায়েল বিরোধী পোস্ট দিলে ফেসবুক সরাই দিচ্ছে, আই এম নট শিওর।